জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের মাঠ। সকাল থেকে রাত পর্যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত উঠান বৈঠক করছেন নগরীর বিভিন্ন ওয়ার্ডে। এদিকে সকাল ১০টায় নগরীর ১১ নম্বর ওয়ার্ডে রানীর দিঘির পাড় এলাকা থেকে তার গণসংযোগ শুরু করবেন। স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্ষু তার প্রচারণা শুরু করবেন ১৮ নম্বর ওয়ার্ডের তেলিকোনা এলাকা থেকে। আর এক স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কাউসার সকাল ১০টায় প্রচারণা শুরু করবেন ২০ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর এলাকা থেকে। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, এই শেষ মুহূর্তে সেই নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? প্রার্থী ভোটাররা এই নির্বাচন নিয়ে কেমন প্রত্যাশা বা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন? জি সাবরিনা, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের আজকে প্রচার প্রচারণার ১৫তম দিন। আমরা গত ১৪ দিন দেখেছি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগেই বেশি ব্যস্ত রয়েছেন, যেখানে ভোটাররা তাদের কাছে নানান ধরনের প্রতিশ্রুতি প্রত্যাশা করছে সেখানে কিন্তু তারা পরস্পর বিরোধী অভিযোগেই ব্যস্ত সময় অতিবাহিত করছেন। এদিকে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রচার প্রচারণা চালাচ্ছেন। তারা নৌকা প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং নানা মেরুকরণ করছেন। এদিকে স্বতন্ত্র থেকে যে দুই মেয়র প্রার্থী রয়েছে, অর্থাৎ বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে যারা স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন, ওই দুই প্রার্থী কিন্তু স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছেন। এরই মাঝে সদ্য সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্ষু স্থানীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন ওই সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশনাও দিয়েছেন। প্রচার প্রচারণা এবং পরস্পর বিরোধী অভিযোগের মাধ্যমে কিন্তু জমে উঠেছে এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। এছাড়া প্রার্থীরা কাকটাকা ভোট থেকেই গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, গণসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন, পথসভায় তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রত্যাশা করছেন। আগামী ১৫ জুন যেন ভোটাররা প্রার্থীদেরকে ভোট দেয় সেই প্রত্যাশা করছেন এবং সেই লক্ষ্যে তারা ভোট চাইছেন। সব মিলিয়ে প্রচার প্রচারণা এখন উৎসব মুখর হয়ে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। সাবরিনা, প্রচারণার ১৫তম দিনে কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ। খায়ের, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আবুল খায়ের।